नमस्कार बंधु बान्धवी अकल हय बंधु बान्धवी अकल ए भिडियोत आज आमी कथा पातिम जदिहे आपुनी एतिया अखमर परा बाहिरत आसे नायबा आपनालकर परियालर कोनोबा सदस्य अखमर परा बाहिरत आसे तो लकडाउनर फलत आहिबो परा नाय तो अहोम सरकारे एटा इमेल दिसे हे इमेल तोत आपनलके इमेल सेन्ड करिबो लागबो आपनलकर डिटेल्स खिनि अर्थात आपनलके जोत आसे तारे थाई खिनि नाम दिबो लागबो भिलेज पिन कोड पुलिस स्टेशन सम्पूर्ण खिनि इयात दिबो लागबो तो ए फॉर्म खन केने दरे फिल अप करिबो कोड सेन्ड करिबो लागबो सम्पूर्ण खिनि ए भिडियोत आपनलकक जनाय दिम तो आपनलके भिडियोत अकनो नकटा कय हेखलिके साइ देखिबो तेति हे आपनलके ए भिडियोतर मूल खिनि बुझि पाबो तो नमस्कार बंधु बान्धवी अकल मोर नाम कुलजित और आपनलोक सकलके स्वागतम जनाइछो आपनलोकरे मर्म चेनेल तथा भिडिओटी लई बंधु बान्धवी अकल इयाते दुटा अप्शन दिसे एटा अप्शनत आपनलोके मोबाइल नम्बरर कन्टेक्ट करि आपनलोक सम्पूर्ण डिटेल्स खिनि दिबो पारे आरो एटा दिसे इमेल एड्रेस इमेलत आपनलोके जोट आसे हे थाइर खिनिर आपनलोके एड्रेस तो दिबो पारिबो तो मय आपनलोक देखुआम इमेलते केने दरे आवेदन करिबो तो प्रथम आपनलोकर मोबाइल तो खुली लब तार पिछत जितु ए ऑप्शन देखिसे एटुत इयात क्लिक करि दिबो क्लिक करि दियार पिछत जितु जीमेल बुली आसे इयाते आपनलोके टिपि दिबो टिपि दियार पिछत एनेकय आहिबो तार पिछत जितु तलत प्लस आइकन देखिसे आपनलोके निश्चय देखिसे ए प्लस आइकनत इयात टिपि दिबो टिपि दियार पिछत आपनलोकर इमेल तो अलरेडी आही जाबो इयाते तार पिछत तु इयात जितु अहोम गभर्नमेन्टे दिसे इमेल हेय जीमेल तो आपनलोके इयात बहाबो लागिबो तो मय बहाय दिसु आसाम ट्रेन्सपोर्ट रिलीफ @gmail.com आपनलोके स्क्रीनत जेनेको देखा दिसु आपनलोके तेनेदरे लिखि लबो एखन कागजत तार पिसत इया सब्जेक्टत लिखि दिबो आपनलोके आउट अफ आसाम बुली लिखि दिबो तार पिसत इयाते कम्पोज इमेल देखिसे आपनलोके इयाते आपनलोके लिखिबो लागबो आपनलोके जोट आसे तार ठाइखिनि नाम लिखिबो लागबो तार पिसत आपनलोकर नाम फादर नाम तो एखिनि मय लिखि आसु প্রথমতে লিখি লব আপনাদের কারেন্ট এড্রেস অর্থাৎ যত আছে আপনাদের আপনাদের নিজের নাম লিখিব আপনার দেউতার নাম তারপর কোম্পানি নাম যদি আপনাদের বাইরের পড়াশোনা করেছে তেতিয়াহলে আপনাদের ইয়াত এডুকেশন বলে লিখি আপনাদের ইনস্টিটিউট নাইবা ইউনিভার্সিটির নাম লিখি দিব তারপর স্টেট সিলেক্ট করব লাগবে আপনাদের কোড আছে তামিলনাড়ু হরিয়ানা পাঞ্জাব কোড আছে আপনাদের দিব তারপর ইয়াতে ডিস্ট্রিক্টখন দিব পিন কোড দিব তারপর আপনাদের ইয়াত পারসন যদি সিঙ্গেল আছে ইয়াত সিঙ্গেল দিব যদি আপনাদের ফ্যামিলি মেম্বার আছে তেতিয়াহলে ইয়াত নাম লিখি দিব এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চারি নাম্বার আপনাদের দিব তারপর কন্টেক্ট নাম্বার লিখি দিব আপনাদের ইয়াত তারপর ইয়াতে হোম এড্রেস অর্থাৎ আপনাদের ঘরের এড্রেসখিনি দিব লাগবে এতে ইয়াতে আপনাদের নিজের নাম লিখিব তারপর দেউতার নাম তারপর ডিস্ট্রিক্টখন সিলেক্ট করব তারপর ব্লক ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন তারপর কন্টেক্ট মোবাইল নাম্বার আপনাদের দেখিছে তো মই এখন ফিল আপ করে আসো আপনাদের দেখাই আসো প্রথমতে নাম লিখিব আপনার তো নামটো হৈ যোৱাৰ পিছত তারপর আপনাদের ইয়াত ফাদার নাম লিখিব তারপর ইয়াত আপনাদের কোম্পানি নাম লিখিব লাগিব তো মই লিখি আসো কোম্পানি নাম তারপর কোম্পানি নামটো হৈ যোৱাৰ পিছত আপনাদের স্টেটখন লিখিব ইয়াতে আপনাদের তারপর ইয়াত আপনাদের ডিস্ট্রিক্ট লিখিব যত আছে আপনাদের তার ডিস্ট্রিক্টখনের নামটো লিখি দিব ইয়াতে তারপর ডিস্ট্রিক্ট হৈ যোৱাৰ পিছত আপনাদের পিন নাম্বার ইয়াতে লিখি দিব মই দিছো পিন নাম্বার তারপর পিন নাম্বার হৈ যোৱাৰ পিছত পার্সন অর্থাৎ ইয়াতে যদি আপনার পরিয়ালের কোনোবা সদস্য আছে অর্থাৎ ফ্যামিলি মেম্বার ইয়াতে আপনাদের নামটো লিখি দিব তো মোৰ লগত নাই তো মই এইখানে কাটি দি আছো তো মই ইয়াতে দিম পার্সন সিঙ্গেল বলে দিছো তারপর ইয়াতে কন্টেক্ট নাম্বারটো লিখি দিব আপনার কন্টেক্ট নাম্বারটো লিখি দিয়ার পিছত ইয়াত আপনাদের হোম এড্রেস দিব লাগিব প্রথমতে আপনার নিজের নাম লিখিব ইয়াত আকৌ তারপর ফাদার নাম লিখিব তারপর ডিস্ট্রিক্টখন লিখিব আপনার ঘরের এড্রেসর ডিস্ট্রিক্টখন কি ডিস্ট্রিক্ট পড়ে তারপর ব্লক লিখিব আপনাদের ইয়াত তারপর ভিলেজখনের নাম লিখি দিব ইয়াতে আপনাদের মই দিছো তারপর পোস্ট অফিস লিখি দিব আপনাদের পোস্ট অফিস লিখি দিয়ার পিছত আপনাদের ইয়াত পুলিশ স্টেশন লিখিব আপনাদের যি পড়ে সেইটো লিখি দিব তারপর কন্টেক্ট নাম্বার আপনাদের ইয়াত লিখি দিব তারপর এইখিনি হয়ে যাওয়ার পিছত আপনাদের এবার ভালদরে চাব কিবা ভুল হয়েছে নাকি আপনাদের শুধরাই লব যদি ভুল হয়েছে আর এই ইমেলটো আপনাদের যে স্ক্রিনত দেখা দিছো আপনাদের ইয়াতে লিখিব যত টু বলে দেখিছে আপনাদের ইয়াতে মই যে স্ক্রিনত দেখা দিছো এইখিনি আপনাদের
লিখি লব আৰু এইবিলাক আপোনালোকে যিটো কাৰেণ্ট এড্ৰেছ নাম ফাদাৰ নাম কোম্পানী নাম ষ্টেট এইখিনি লিখিছোঁ মই এইখিনি ভিডিঅ'ৰ ডিছক্ৰিপশ্যনত দি দিছোঁ যদি তাৰ পৰা আপোনালোকে কপি কৰি ল'ব নোৱাৰে তেতিয়াহ'লে আপোনালোকে কমেণ্টত যাব কমেণ্টত মই অলৰেডি এইখিনি দি দিছোঁ তাৰ পৰা আপোনালোকে কপি কৰি ল'ব পাৰে যদি তাৰ পৰাও নোৱাৰে মোক ইনষ্টাগ্ৰামত মেছেজ কৰিব পাৰে মোৰ ইনষ্টাগ্ৰামৰ আইডিটো দেখাইছোঁ আপোনালোকে যেনেকৈ দেখুৱাইছোঁ স্ক্ৰীণত তেনেদৰে ইনষ্টাগ্ৰামত যে মোক ফ'ল' কৰি আপোনালোকে সুধিব পাৰে মই এইখিনি আপোনালোকক ভালদৰে পঠাই দিম তো তাৰপিছত যিটো আপোনালোকে ইয়াত অপশ্যন দেখিছে আপোনালোকে নিশ্চয় দেখিছে ইয়াতে আছে ইয়াত আপোনালোকে টিপি দিয়াৰ পিছত আপোনালোকৰ এড্ৰেছখিনি আপোনালোকে অসম গভৰ্নমেণ্টত আপোনালোকে চেণ্ড হৈ যাব তো যদি যিসকলে এইখিনি কৰিব নাজানে মই নাম্বাৰটো দেখাইছোঁ আপোনালোকে নাম্বাৰত কল কৰি যোগাযোগ কৰি আপোনালোকৰ এড্ৰেছবোৰ দিব পাৰে আৰু যদি আপোনালোকৰ লগত ইমেইল এড্ৰেছ এতিয়া এটা নাই তেতিয়াহ'লে এই ভিডিঅ'টোৰ ডিছক্ৰিপশ্যনতে লিংক আছে ইমেইল এড্ৰেছ এটা কেনেদৰে ক্ৰিয়েট কৰি ল'ব পাৰে তাৰ বিষয়ে মই অলৰেডি ভিডিঅ' বনাই দিছোঁ তো আপোনালোকে যদি ইমেইল চেণ্ড কৰিব পাৰে মই দেখাই দিলোঁ আপোনালোকে প্ৰচেছখিনি এনেদৰে চেণ্ড কৰিব আপোনালোকে তো আপোনালোকে ইমেইলতে এইখিনি চেণ্ড কৰিব আপোনালোকৰ প্ৰচেছখিনি জনাই দিলোঁ আপোনালোকে ভিডিঅ'টো ডাউনলোড কৰি পোষ্ট কৰি আপোনালোকে এইখিনি ফিল আপ কৰি আপোনালোকে নিজৰ এড্ৰেছখিনি দিব পাৰে তো বন্ধু বান্ধৱীসকল কিবাহে যদি আপোনালোকে এই ভিডিঅ'টোত বুজি পোৱা নাই তেতিয়াহ'লে এই ভিডিঅ'টোত তলত গৈ মোক কমেণ্ট কৰি জনাব পাৰে আৰু যদি এই চেনেলত আপোনালোকে নতুনকৈ আহিছে তেতিয়াহ'লে এই চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰিব আৰু কাষত যিটো বেল আইকন আছে সেইটো দবাই থৈ অল ন'টিফিকেশ্যন অন কৰি থৈ দিব তেতিয়াহে আমাৰ এই চেনেলত আহিবলগীয়া ভিডিঅ'বোৰৰ ন'টিফিকেশ্যনবোৰ আপোনালোকে আগতীয়াকৈ পাই থাকিব তো ধন্যবাদ বন্ধু বান্ধৱীসকল আপোনালোকক পুনৰ লগ পাম অন্য এটি ভিডিঅ'ত আজিলৈ বাই জয় আই অসম।